गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आमी अनामिका और आज के आमार भिडियो शुरू करछी सकाल बेला थेके। आर एखाने देखते ही पाच ऐश्वर्य फोन चापाचापी करछे, आसले घूम थेके उठे तारपर एखन फोने कार्टून देखछे और कार्टून देखछिलो और हासा हासि करछिलो एका एकाई। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই তো আমি এখন সকালবেলা খাবারটা রান্না করে নেব। আর আজকে আমি সকালবেলা লুচি ভাজি করছি আর রুটি বানাবো আর মাংস ভুনা করব। তো আমার লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে আর মাংস ভুনাও হয়ে গিয়েছে আর রুটিও হয়ে গিয়েছে, এখন আমরা খেয়ে নেব। বিকেলবেলার দিকে ঐশ্বর্য যখন বাহিরে যাবে ওর বাবার সাথে একটু ঘুরতে যাচ্ছে আর ওকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি। আসলে এখন তো আবার বিকেলবেলার দিকে ঠান্ডা পড়ে, এই জন্য শীতের পোশাকটা পরিয়ে দিয়েছি। আমি যাব, আসতে কিন্তু সিসা লাগবে। আর ওই তো ঐশ্বর্য, আর ঐশ্বর্যের বাবা এখন বাইরে যাচ্ছে ঘুরতে আর আমাকে ঐশ্বর্য বাই বলছিল হাত নাড়িয়ে। দুষ্টরে হাত ধরিয়া তাই নাও, এই তো ঐশ্বর্যরা বাহিরে থেকে চলে এসেছে আর ঐশ্বর্যের বাবা আসার সময় রসগোল্লা নিয়ে এসেছে। আমি ওখান থেকে দুটো নিয়ে এসেছি আমি খাবো বলে। আমি রসগোল্লা খেয়ে তারপর চলে যাবো রান্নাটা করে নিতে। আর এই তো আমি এখন রাতের খাবারটা রান্না করে নিচ্ছি। এখানে শোল মাছ আর ফুলকপি দিয়ে তরকারি রান্না করছি আর কচু দিয়ে দিয়ে ভর্তা বানাবো। এখানে আমি কচু সেদ্ধ করে নিয়েছি আর দুটো শুকনো মরিচ আমি একটু কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি আর দিয়েছি এক চামচ সরিষা বাটা। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন কচু মাখানোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই তো আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এই তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব ভর্তাটা। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তোমরাও বাসায় ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। এই তো আমি নামিয়ে নিয়েছি আর এখন ঐশ্বর্যের জন্য একটা ডিম ভাজি করেছি, এখন আমি ঐশ্বর্যকে খাইয়ে দেব। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।